শুভ সকাল বন্ধুরা, শুভ শুক্রবার। আজকে ছুটির দিন, সবাই মোটামুটি বাসায় থাকে। তো সকাল থেকে যে পরিমাণ গরম উঠছে আজকে, তো কোনো রকম কোনো কাজ হয়নি, উঠতে অনেক দেরি হয়ে গেছে। কেন জানি রাতে একদম ভালো ঘুম হয়নি, মেঘ গর্জন করছিল, সেজন্য হতে পারে, সেটা একটা রিজন হতে পারে। লোডশেডিংও হয়েছে বারবার, তো কোনো কিছু ক্লিন আপ হয়নি, ঘরটর গোছানো হয়নি। তো সজীবের গানের টিচার আসছে, ওকে চাটা দিয়ে আসলাম, একটু বসি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, এখন 10:05 মতো বাজে। তো সব মিলায় প্রচণ্ড গরম, আর আজকে বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা জানাচ্ছি। যাদের পূজা, ব্যবসা প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি থাকে তাদের খুব ধুমধাম হয়। তো আমাদের যেহেতু ব্যবসা আছে, দোকান আছে, তো ওইভাবে পূজা হয় না। তো আমি উপাস করি, ঠাকুর এসে একটু ফুল বেলপাতা আমাদের দোকানে দিয়ে যায়, এরকমই ছোটোখাটো। আর যেখানে পূজা হয় সেখানে যে একটু প্রসাদ চড়াই, এটাই করি। আমি পূজা পর্যন্ত উপাস থাকি, তারপরে ভোগটা খেয়ে আমি আমার উপাসটা করি। আজকেও আমি একটা উপাস করছি। তো দেখা যায় যে ভাদ্র মাস থেকে শুরু হয়ে যায় পূজা টুজা, উপাস টুপাস গেল, তারপরে আবার মহালয়া, তারপরে আবার তো দুর্গাপূজা থাকছে, তারপর লক্ষ্মী পূজা, এই চলবে এখন সিরিয়ালে, ভাইফোঁটা, কালী পূজা, এই সিরিয়ালে চলে যাবে একদম, মানে মার্চ পর্যন্ত, ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষের দিকে, তারপরে মানে পূজার রিজনটা শেষ হয়ে যায়। তো এই সিরিয়ালে এখন চলবে, বিভিন্ন রকম কাজের ব্যস্ততা থাকবে। দেন একবার তো বলছো জানো। তো এই ছিল আজকে আমার সকালের কাজকর্ম। তো সকালবেলা আমি কী করছি দেখাই দিচ্ছি। ভাত করছি, রাইস কুকারে ভাত বসাই দিছিলাম। তো কলা ভর্তা দিছি, তো এটা ভালো করে একটা ওয়েল পেপার ইয়ে করে নিছি, নিয়ে একটা প্লেটের উপর দিয়ে বেঁধে দিছি। কারণ কলার যে কষটা বের হয়, ওটা ভাত কালো হয়ে যায়, কেমন জানি লাগে আমার নিজের কাছে, এই জন্য দেওয়া এই প্রসিডিওর। আপনাদের যদি কোনো হেল্প হয় দেখাই দিলাম। তো আসলে আনফর্চুনেটলি বাসায় কোনো সবজি নাই, শুধু কাঁচা কলা আর কাঁকরোলটাই ছিল। তো বাড়িঘর এখনও গোছগাছ করতে পারেনি। খুব বিরক্ত করে জানেন আপনারা, তো সরি চেয়ে নিচ্ছি। বিরক্ত করলেও আমার কিছু করার নাই, কারণ যাদের ছোটো বাবু আছে তারা জানেন। হ্যাঁ মা, তুমি দোলনা খাও, একটু দোলনা খাও, একটা ছড়া শোনাই দিবা, শোনো আমি বলি, তুমি বসো। এটা না, টুইঙ্কেল 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 টুইঙ্কেল, তোমাকে ভিডিও করছি, তুমি দাঁড়াও। বন্ধুরা, সকালে আপনার দাদাকে ভাত দেব। তো আনফর্চুনেট কাঁচা কলাগুলো সিদ্ধ হয়নি, কেন আমি জানি না, ফাঁকা করে দিছিলাম যে ওই ভাতের পানিটা গড়ায়, রাইস কুকারটা নোংরা হয়ে যায়। তো এখন ডিম্পু আর ঘি লবণ দিয়েই ভাতটা দিব আপনার দাদাকে। কেন জানি মনে হয় মেয়েদের জন্মানোরই দরকার নেই। সেটা কেটে গেল, যাই হোক, এটা পোস্ট থাকলো না, সানসাইট হলো না। লবণ দিয়ে দিলাম, এটাও ভালো লাগে, এটাও যে খারাপ লাগে তা না, এটা খুব হেলদি। ডিম পোচ আর গরম ভাতে ঘি, জাস্ট ভালোই লাগে, বেশি ইয়ে করবো না, ক্রিস্পি করবো না, একটু নরম নরমই থাকবে, একটু হেলদি দিলাম, তো হয়ে গেছে। এই যে গরম ভাত দিয়ে দিচ্ছি ঘি, রাউন্ড অ্যান্ড রাউন্ড অল্প করে দিচ্ছি, আর দিয়ে দিব একটু লবণ, এটাই হবে সকালের খাওয়া। বাচ্চারা এরকম খাবার পছন্দ করে, কৃষির অত্যাচার। তো সজীব গান করছে, ম্যাডাম উঠছে। কী অবস্থা ম্যাডাম, কেমন আছেন? সজীব কী অবস্থা? তো কী গান শোনাবি বল? তো আজকে ক্যামেরা করবে ম্যাডাম, আমি একটু এখন দোকানে চলে যাব, সরি চেয়ে নিচ্ছি। তো এখন তোমরা সজীবের সাথে একটু থাকো। কী গান শোনাবি?
আহ।